বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা নলকূপ বসানো হয়েছিল পানি উত্তোলনের জন্য, সেই নলকূপ থেকে এখন পানি না, এখন গ্যাস বের হচ্ছে। এটা সম্ভাবনা করা যাচ্ছে এখানে গ্যাসের খনি হয়তো থাকতে পারে, তাই এখানে উৎসুক জনতারা এখানে ভিড় জমাইছে এটা দেখার জন্য। এখানে নলকূপটা মাত্র 70 ফুট গাড়া হয়েছে, কারণ এটা খাওয়ার জন্য না, পানিটা এটা ধান খেতে দেওয়ার জন্য পানিটা নলকূপটা গাড়ানো হয়েছে। এখন এখান থেকে এখন গ্যাস বের হচ্ছে, এখন ইঞ্জিনিয়াররা আসে এখানে পরীক্ষা করে দেখছে, তারা কি এক সপ্তাহ দেখার জন্য বলছে, যদি এক সপ্তাহ পরও যদি গ্যাস থাকে তাহলে তারা অপরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এখন পর্যন্ত এখানে প্রতিদিনই গ্যাস বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্যাসে আগুন জ্বালানো হয়েছে, এখানে আগুন ধরতে আছে, এই অবস্থাতে রয়েছে। মানে এক সপ্তাহ থাকবে, এক সপ্তাহ পর যদি এটা থাকে তাহলে ইঞ্জিনিয়াররা আসে পরবর্তী পদক্ষেপ এখানে নেওয়া হবে। যদি আরও গ্যাসের খনি এখান থেকে বের হয় তাহলে দেশের উন্নত বা এলাকার উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের।